বক্সার দাদা, গাড়ি তুমি কেন ধুচ্ছ? যে ছেলেটা আমার গাড়ি ধোয় না সেই ছেলেটা ছুটি নিয়ে গ্রামে গেছে। আরে ও টাকাও সময় নেয় কিন্তু গাড়ি ঠিকভাবে ধোয় না। বক্সার দাদা, যদি তুমি বলো তো তাহলে তোমার গাড়ি আমরাই ধুয়ে দেব। তুমি আমাদেরই পয়সা দিয়ে দিও, আমরা কোনো ছুটিয়ে নেব না। কি বলছো মোটু? কেন নয়, আমরা তোমার গাড়ি একেবারে চকচকে করে দেবো। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এই দাও গাড়ি আর ভালো মতো চকচকে করে দাও। আরে কি করছো ডাকি? বক্সারকে দিয়ে মার খাওয়াতে চাও নাকি? মোটু তাড়াতাড়ি কিছু করো, এইভাবে তো গাড়িটা পরিষ্কার হবেই না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো আইডিয়া। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, প্রপার শেড লাগিয়ে গ্যারেজ খোলো, তারপর দেখো কোনো পাখি বিরক্ত করবে না। গ্যারেজ খুলে ফেলি, বক্সারের গাড়ি ওখানে গিয়ে ঠিক করে পরিষ্কার করবো। হ্যালো জন, জন জন হয়ে যাবে, ডন জন হয়ে যাবে, ডন করেছে কে ফোন? আগে আমার কথা শোন 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 শোন। বা বস বা, কি কবিতা বললে বস! চিংগাম নাকাবন্দি করে রেখেছে,
আমি কিছুক্ষণ টাইম পাস করার জন্য মোটু পাতলুর গ্যারাজে আমার কারটা ওয়াশ করতে দিয়েছি। বস, গাড়ি গাড়ি ওখান থেকে সরাও, গাড়ি ওখান থেকে সরাও, না হলে মোটু পাতলু গাড়ি সঙ্গে সঙ্গে তোমাকে ওয়াশ করে দেবে। আর এখন সরাতে পারবো না, ওরা কার ওয়াশ শুরু করে দিয়েছে। হঠাৎ মাঝখান থেকে গাড়ি সরিয়ে নিলে ওরা সন্দেহ করবে না। তুমি গাড়ি নয় নিজের ভবিষ্যৎ ধোয়াচ্ছ, কেন এরকম করে আমায় কাঁদাচ্ছ? বাহ বস বাহ, বক্সার দাদার গাড়িটা এখনো ধোয়া হয়নি। আইডিয়া, তোমার গাড়িটাকে কেমন ঘষে ঘষে ধুচ্ছি, এক্সট্রা পয়সা নেব। আমার জানি না কেন এরকম মনে হচ্ছে যে তুমি খুব রেগে গেছো। রাগ করছি আর আমি? না 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 না, আমি তো খুবই খুশি, আর আমি তোমায় পুরস্কারও দিতে চাই, জানো তুমি। এই নাও পুরস্কার। আমার বন্ধু পাতলুকে কেন মারলে? যাও নিজের বন্ধুকে জিজ্ঞেস করো, যাও। তোমরা কিরকম কার ওয়াশ করেছো? আমার গাড়ির পুরো রঙই উঠে গেছে। আমাদের গাড়িরও? আমার গাড়িরও রং উঠে গেছে। হ্যাঁ, আমাদের গাড়িরও। মরো, ছাড়বে না এদের, মরো। আমার সোনার গাড়ি ফেরত নিয়ে এসো। আসলে একটু মজা করছিলাম। গাড়িটা তো সোনার গাড়ি মনে হচ্ছে, ওই স্মাগলারের গাড়ি যাকে চিংগাম স্যার ধরতে চাইছিল। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু ভাবো। আইডিয়া, আমার সোনার গাড়ি ফেরত নিয়েছো। সোনার গাড়ি আমরা আগে পেয়ে গেছি, আমাদের লটারি লেগে গেছে ভাই। শুনেছিলাম কিন্তু সোনার গাড়ি এই প্রথমবার দেখছি।
স্যার তুমি একই কাজ করছো, পুলিশের কাজ চোরকে ধরা, নিজে চুরি করা নয়। চিংগাম স্যার তুমি আমার কাজ করো না, পুলিশের নাম বদনাম করো না। I am sorry, sorry, very sorry. আমি যাচ্ছি চোর ধরতে। আমি হচ্ছি জন, আমি হচ্ছি জন, জন হয়ে যাবে ডন। সোনার গাড়ি এখন আমার, আমার রুখবে কোন জন? আই এম আ চোর তো গাড়িতেই ছিল, আমি বাইরে কেন এলাম? দাওয়া করো মোটু পাতলু, বাই বাই, এবার সোনার গাড়িটা আমাদের হবে। উড়ে বাবা, আমার পাকে ছাড়ো মামনি। তোমরা খুব বড় কাজ করেছ, আমি সরকারের তরফ থেকে তোমাদের দিকে পুরস্কার পাওয়াবো। পুরস্কার তো আমরা দেব। মোটু পাতলু যে কি কেমিক্যাল মিশিয়ে দিয়েছে যে আমাদের গাড়িগুলো সব পচে গলে গেছে, দেখো গাড়ির কি অবস্থা হয়েছে। এবার আমরাও সব মিলে ওদের ওই অবস্থাই করব।